কক্সবাজার, এখানেই আছে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত। বিস্তৃত সাগর, অসংখ্য গাছের সারি, মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়, তারই ঢাল বেয়ে নেমে আসা ঝর্ণা, সবকিছুই তার অস্তিত্বের প্রমাণ। মাছ ধরা, চাষাবাদ, জাল বোনা, এসবই এই এলাকার সাধারণ মানুষের জীবিকা। এখানকারই একটি প্রত্যন্ত অঞ্চলের এরা সপ্তম শ্রেণীতে পড়ুয়া তিন সহপাঠী, সাগরের মতোই উত্তাল তাদের জীবন। আজ তাদের গন্তব্য নিকটস্থ সমুদ্র সৈকত। আত্মবিশ্বাস আর চোখে মুখে কিছু একটা করার প্রত্যয়ে তাদের হেঁটে চলে। বিভিন্ন সময়ে দুর্যোগ দুর্দশায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জীবন। উৎসব আনন্দের দিনগুলোর মতোই দুর্যোগ বিপদের দিনগুলো তারা পাড়ি দেয় একসাথে। আলম পাহাড়দোষে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান। পাহাড়ের কিনার ঘেঁষে গড়ে ওঠা এলোকালোই আলমদের বাস। সাম্প্রতিক এক মর্মান্তিক পাহাড়দোষে তার পরিবারের তিন সদস্য মৃত্যুবরণ করে। স্থানটি তাদের জন্য শুধুই ভয়াল স্মৃতি। মিজান জেলে পরিবারের সন্তান। সমুদ্র পাড়ে জেলে পল্লীতে মিজানের পরিবারের আবাস। সমুদ্রকে ঘিরে যাদের স্বপ্ন আবর্তিত হয়, সমুদ্রে মাছ কমে যাওয়ায় তাদের জীবন আজ সংকটাপন্ন। অনেক জেলেই কর্মহীন হয়ে পড়েছে, দুর্দশা তাদের নিত্য সঙ্গী। সাগর মাছ আগে অনেক মাছ খাইতো, প্রচুর মাছ খাইতো, এখন মাছ খায় না। সাগর মাছ গেলে মাছ নপাই, নপুষার কারণে এই জালগুলা সবগুলো বেশি, আর অন্য ব্যবসা করি পেলাম, অন্য কাজ করি পেলাম বলি আমরা মনে মনে বাফারা নোনা পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান জিয়া। এক সময় এই বিস্তৃত অঞ্চলটি ছিল একটি লোকালয়। জিয়ার পরিবারের স্থায়ী বসবাস ছিল এখানেই, কিন্তু সাগর কাছে চলে আসায় এবং নোনা পানিতে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ি ছেড়ে তারা পাহাড়ে উদ্বাস্ত জীবন যাপন করছে। ওখানের প্রধান সমস্যা হলো যে মানে জায়গা যেগুলি ছিল ওখানে যা ফসল ফসল করি সেই ফসলটাকে ওই যে নোনা পানি যেগুলি আছে এগুলি মানে নষ্ট করে ধ্বংস করে দেয়। সাগর অনেক দূর ছিল, আমাদের বাপ দেখছি, আমরা ছোট বয়সে দেখছি, বছরকে বছর বছরকে বছর মানে ধরি একদম কাছে চলে আসলো। এখানে উঠার পরে দর্শামান্যকে মানে ফানের বরজ করে আমরা খাই, এখন চলার মতো খুব কষ্ট, মানে মানে আমরা এই খাওয়ান যোগাইতে পারতেছি না। আমাদের তিনজনের পরিবারের মতো আরও অনেক পরিবার এমন বিরুদ্ধে ফসে, সবাই কালে পাক বের করছে। ক্লাসে বিজ্ঞান স্যার ওই দুর্যোগ সমস্যার কারণগুলো আমাদের বুঝে বসে জীব বৈচিত্র্য বিষয়টা আমরা বাঁচিয়ে না না রাখলে আমরা বাঁচতে পারবো না, দুর্যোগ বিপদ আমাদেরকে সারবে। স্যার বলছে ওই কথাগুলো আমরা নিজেরা জানলে হবে না, সবাইকে জানাতে হবে। দুটি ঘটনা পর্যালোচনা করলে পাহাড়দোষের কারণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ তথা বনায়নের গুরুত্ব বোঝা যেতে পারে। যে অঞ্চলে পাহাড়ের চারপাশে বনায়ন কম সেখানে মাটির বন্ধন দৃঢ় না হওয়ায় অল্প বৃষ্টিতেই তা ধসের সম্মুখীন হচ্ছে। অপরদিকে বনায়নের কারণে মাটির বন্ধন দৃঢ় হওয়ায় অপর অঞ্চলটি অতিবৃষ্টিতেও ধসে পড়ছে না, তাই মানুষ অপরিকল্পিতভাবে পাহাড় কেটে শুধু জীববৈচিত্র্য কি ধ্বংসের মুখে ফেলছে না, নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কলকারখানার বর্জ্য সরাসরি পানিতে ফেলা হচ্ছে, এছাড়াও অপচনশীল প্লাস্টিক পলিথিন নিক্ষিপ্ত হচ্ছে। সমুদ্রগামী জাহাজ থেকে নিঃসরিত তেল বর্জ্য সরাসরি সমুদ্রের পানিতে মিশছে। এছাড়া সমুদ্র যানের শব্দ দূষণের কারণে সমুদ্র তলদেশের প্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম দূষণের মাধ্যমে মানুষ সমুদ্রের জীববৈচিত্র্য কি ধ্বংস করছে না,
পাশাপাশি নিজেদের কর্মসংস্থান হারাচ্ছে এবং আমিষের এক বিশাল যোগান থেকে বঞ্চিত হচ্ছে। তাপে পানির উষ্ণতা বৃদ্ধির মতোই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশই বাড়ছে। এর ফলে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করে ক্রমান্বয়ে তা বেড়েই চলেছে। একজন মানুষ তার দুই তৃতীয়াংশ বয়স অতিক্রম করার মধ্যেই সমুদ্রের পানির উচ্চতার এক বিশাল পার্থক্য দেখতে পারে। বিশ্বের অনেক মানুষ সমুদ্র উপকূলে বসবাস করে। সমুদ্র উচ্চতা বৃদ্ধিতে সৃষ্ট বন্যায় তাদের বাড়িঘর প্লাবিত হচ্ছে, জমিজমা হারিয়ে তারা উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। নোনা পানি লোকালয়ে ঢোকায় সুপেয় পানির অভাব হচ্ছে এবং ফসলি জমি অনাবাদি হয়ে পড়ছে। তাই এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্র উচ্চতা বাড়ছে, মানুষের ফসলি জমি বিলীন হওয়ায় খাদ্যের যোগান উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে, পাশাপাশি জীববৈচিত্র্যে অনেক প্রজাতি ধ্বংসের মুখে পড়ছে। এখানে সমস্যাগুলো ভিন্ন, কিন্তু কারণ এক, তা হলো পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস। মানুষের নিজেদের অস্তিত্বের প্রশ্নে জীববৈচিত্র্য সংরক্ষণই এখন সময়ের দাবি। শুক্রবার দিন এখানে মানুষ অনেক ব্রত আসছে, তাই আমরা আমাদের কথা জানানোর জন্য এখানে আসছি। আমরা চাই আমরা যে কথাও জানি তা সবাই জানে, যাতে মানুষ নিজেদের বাঁচাতে সচেতন হয় এবং জীবের বৈশিষ্ট্য রক্ষা করে। শিক্ষকের পরামর্শে শুরু করা সাগর পাড়ে কাজটি তারা শেষ করেছে। এবার উন্মোচনের পালা।